পেশাদারি রক্তদাতা নয়, সরকারি ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করুন। 15,000 কিলোমিটার পথ জুড়ে চলেছে প্রচার অভিযান। পেশাদারি রক্তদাতাদের কাছ থেকে রক্ত নয়, সরকারি ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করুন। পাশাপাশি সরকারি ব্যাংকগুলিতে আরও বেশি করে রক্ত দিন। রক্ত নিয়ে প্রচারে বের হল অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। 15,000 কিলোমিটার পথ জুড়ে সিকিমের পেলিং পর্যন্ত চলবে তাদের এই প্রচার অভিযান। সোমবার সকালে নদিয়ার শান্তিপুর থেকে আবারও রওনা দেয় তাদের এই প্রচার অভিযান। মূলত বারাসাত থেকে শুরু করে তাদের এই প্রচার অভিযান আওলা সিদ্ধি এবং আমডাঙ্গার দুটো সেমিনার করে গতকাল বিকেলে শান্তিপুর এসে পৌঁছায় তাদের এই প্রচার অভিযানের বাইক র্যালি। মূলত 100 জনের প্রতিনিধি দল এই বাইক যাত্রায় অংশগ্রহণ করেন। আজ সকালে শান্তিপুর থেকে আবারও রওনা দেয় তাদের এই রক্ত নিয়ে সচেতনতা যাত্রা। আগামী 14 মার্চ পর্যন্ত চলবে তাদের এই সচেতনতার যাত্রা। 15,000 কিলোমিটার অতিক্রান্ত করে প্রায় 40টি সেমিনার সংগঠিত করে সিকিমের পেলিংয়ে গিয়ে শেষ হবে রক্ত নিয়ে তাদের এই প্রচার অভিযান। এদিন শান্তিপুর পৌরসভা থেকে তাদেরকে সংবর্ধিত করা হয়। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ মণ্ডল জানান, থ্যালাসেমিয়া আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে সরকারি ব্লাড ব্যাংকগুলোতে রক্তের অভাব দেখা যায়। তখনই রোগীর পরিবার পেশাদারী রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে। এতে বিভিন্ন রোগের সম্ভাবনা তৈরি হয় রোগীর শরীরে। এই কারণে আমাদের বার্তা, আরও বেশি করে সরকারি ব্লাড ব্যাংকগুলিতে রক্ত দিতে হবে এবং সেখান থেকেই রক্ত সংগ্রহ করতে হবে। কোথা থেকে বেরিয়েছেন, কোন উদ্দেশ্যে আর কোথায় যাচ্ছেন? আমাদের সংগঠন হচ্ছে অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। আমরা বারাসাতে থাকি। আজকে সব দুপুর 12টা বারাসাত থেকে আমরা প্রচার শুরু করে আমডাঙ্গা আওয়াল সিদ্ধি দুটো সেমিনার সংগঠিত করে আজকে আমরা এসেছি শান্তিপুর পৌরসভায়। শান্তিপুরের পৌরসভা যারা আছেন তাদের মূলত তত্ত্বাবধানে, তাদের আহ্বানে আমরা এখানে এসেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে দুটো। আমাদের সংগঠন, আমরা পশ্চিমবাংলার 23টা জেলা জুড়ে প্রাইভেট ব্লাড ব্যাংকের বিরুদ্ধে, পেশাদারী রক্তদাতাদের বিরুদ্ধে, গভর্নমেন্ট ব্লাড ব্যাংকের সপক্ষে রক্তদান শিবির সংগঠিত করে থাকি। আমাদের রাজ্যের যে রক্ত সংগৃহীত হয় তার বেশিরভাগটা ব্যয় হয় থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা করতে গিয়ে। তাই রক্ত সংকট একদিকে মোকাবিলা করা, আরেকদিকে রক্তকে ব্যবসামুক্ত করার লক্ষ্যে আমরা মানুষকে সচেতন করার জন্য এই প্রচার অভিযান সংগঠিত করছি। আজকে থেকে আগামী 14 মার্চ টোটাল এখান থেকে যাব আমরা সিকিমের পেলিং পর্যন্ত। টোটাল 9 দিন ধরে প্রায় 1,500 কিলোমিটার রাস্তা আমরা 9 দিন ধরে পরিক্রমা করার মধ্যে দিয়ে প্রায় 40টা জায়গা আমরা সেমিনার সংগঠিত করব এই দুটো বিষয়ের উপর। কারণ আজকে যারা মানুষ যে রক্তটা দিচ্ছেন সেই রক্ত ব্যয় হচ্ছে, ব্যয় হওয়ার ফলেও যে খরচা হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা করতে গিয়ে, মানুষ যখন প্রয়োজনের তুলে যখন রক্ত পাচ্ছে না তখন তারা পেশাদারি রক্তদাতাদের উপর নির্ভরশীল হচ্ছে। আর পেশাদারি রক্তদাতাদের নির্ভরশীল হওয়া মানে বিভিন্ন রোগে দ্বারা আক্রান্ত হওয়া। তাহলে নিরাপদ রক্ত সঞ্চালন করতে গেলে সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্তদান শিবির সংগঠিত করা উচিত। এই বার্তাকে সামনে রেখে আমাদের এই প্রচার অভিযান। বলছি মোট সংখ্যায় আপনার রাজ্যের? আমরা আছি 100 জন, টোটাল 100 জন আছে। আপনারা কি এই প্রথম না, সারা বছরই এই রকম 365 দিন এই কাজ করছি? আমার ব্যক্তিগতভাবে 36 বছর আমি রক্তদানে যুক্ত। এখানে আমার আজকে খুব, আমাদের প্রয়াত অজয়বাবু ছিলেন, অজয় দে, তিনি আমাদের এই সংগঠনের সাথে যুক্ত ছিলেন, একসময় তার যুক্ত ছিলেন, যার পর উনি আমাদের প্রয়াত হয়েছেন, তার আত্মার শান্তি কামনা করি। যতদিন আমরা থাকবো তার কর্মকাণ্ডকে আমরা কোনোদিনও ভুলব না। এবং বর্তমান যিনি আমাদের এই যে অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, যে সুব্রতবাবু, তার কাছে আমরা এসেছিলাম, প্রেয়ার করেছিলাম আজকের অনুষ্ঠানকে সার্থক রূপ দিতে, তিনি আমাদের সম্মতি দিয়েছিলেন। আজকে তার জ্বলন্ত প্রমাণ। আজকে পৌরসভার সমস্ত যারা জনপ্রতিনিধি আছেন এবং পৌরকর্মীরা, বিশেষ করে বড়বাবু উদয়নবাবু সব, আমার নাম হচ্ছে দিলীপ মণ্ডল, জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। আপনারা কী বলবেন শান্তিপুর পৌরসভার তরফ থেকে? শান্তিপুর পৌরসভা এটা নিয়ে 6 বছর তাদের পাশে আছে এবং সারা দেশেই এবং রাজ্যে যে রক্ত সংকট তার বিরুদ্ধে তারা যে প্রচারটা করছেন, অর্থাৎ রক্ত সংকট আমার যেভাবে কাটিয়ে ওঠা যায় এবং থ্যালাসেমিয়া রোগের অপকারিতা নিয়ে তারা যে প্রচারটা করছেন সেই প্রচারের পাশে রয়েছে শান্তিপুর পৌরসভা। এটা 6ষ্ঠ বর্ষ এবং বিগত আমাদের পৌরপতি অজয়দের আমল থেকেই তাদের এই পাশে থাকাটা শান্তিপুর পৌরসভার শুরু। এবং আমরা চাই
তাদের এই ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তাদের যে কর্মকাণ্ড সেটা আরও সুদূর প্রসারী হোক এবং আগামী দিনে মানুষ আরও সচেতন হোক, আরও বেশি বেশি করে মানুষ রক্ত দিক এবং থ্যালাসেমিয়া রোগটা প্রতিরোধ করতে সাহায্য হোক, মানুষ সহযোগিতা করুন এবং সেটার প্রচার এবং প্রসার যেভাবে হয় সেটার পক্ষে তারা এগিয়ে যান। শান্তিপুর পৌরসভা তাদের পাশে আছে বলেই এবং তাদের সঙ্গে সহযোগিতা করছে, এটাই শান্তিপুর পৌরসভার তাদের পাশে থাকার জন্য। আপনার নাম আর ডিজিটি? উদয়ন মুখার্জি, হেড ক্লার্ক, শান্তিপুর পৌরসভা। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।